আজ থেকে সব ধরনের অবৈধ মোবাইল ফোন সেট স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাচ্ছে। এসএমএস এ জানানো হচ্ছে সেটটি অবৈধ, কিছুক্ষণের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অবৈধ পথে দেশে আনা বা অনিবন্ধিত ফোন সেটগুলো এভাবেই অচল হয়ে পড়বে বলে জানিয়েছে বিটিআরসি। এর আগে জানানো হয়েছিল 1 জুলাইয়ের পরে দেশে চালু হওয়া অবৈধ সেট নিবন্ধনের জন্য 3 মাস চালু থাকবে। 3 মাস পরে সেটগুলো নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।